হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ইনকামের সাইট শেয়ার করবো সাইটের নাম হচ্ছে সাবমিট এই সাইটে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা ফ্রিতে প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন ষাট টাকা করে ঠিক আছে এটা আপনারা সাত দিন করতে পারবেন এবং আপনি এখান থেকে এখান থেকে অনলি এক হাজার টাকা দিয়ে যে কোনো একটি প্যাকেজ বাই করলে আপনি এখান থেকে প্রত্যেক দিন দুইটি কাজ করতে পারবেন এবং প্রতি কাজের জন্য আপনি বিশ টাকা করে পাচ্ছেন তার মানে চল্লিশ টাকা ইনকাম হচ্ছে পার ডে আর কোম্পানি ভিআইপি জিরো যেটা আপনাকে দেবে ফ্রিতে এখান থেকে আপনার ইনকাম হবে বিশ টাকা অনলি সাত দিন ঠিক আছে টোটাল ষাট টাকা ইনকাম হবে প্রতিদিন ঠিক আছে তিনটা কাজ করতে হবে ওকে সো আপনারা যদি এখানে ভাই কাজ করতে চান নতুন অবস্থায় কাজ করলে অবশ্যই ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন সেই সাথে যদি সেই সাথে যদি আপনারা রেফার করাতে পারেন তাহলে আপনার ভালো একটা ইনকাম হবে তো আপনি এখানে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনারা ভিআইপি জিরোতে কীভাবে কাজ করবেন এবং এখান থেকে ভিআইপি ওয়ানটা কীভাবে আপডেট করে এখান থেকে প্রফিট গেইন করে রেফারেন্সের বিনিময়ে আপনারা এখান থেকে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব যারা নতুন অবস্থা কাজ করবেন তারাই কিন্তু দিন শেষে লাভবান হবেন ওকে তো ফার্স্ট অফ অল আমরা দেখি এখানে সঠিক নিয়মে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সো সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা আজকের ভিডিও টাইটেল একটা ক্লিক করবেন ড্রেসক্রিপশন বক্স ওপেন হবে সেখানে আমি এই সাইটটি লিঙ্ক দিয়ে রেখেছি অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট সেই লিংকে একটা ক্লিক করো ওয়েল এরপর অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরকম ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট তৈরি করা একদমই সহজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি কোড সহ জিরো দেওয়া রয়েছে আপনারা ওয়ান থেকে সুন্দর করে আপনার ফুল নাম্বারটি বসিয়ে নেবেন এরপর এখানে লগ ইন পাসওয়ার্ড সেট করতে হবে আপনারা সর্বনিম্ন আট ডিজিটের পাসওয়ার্ড সেট আপ করবেন অবশ্যই সংখ্যা এবং এবিসি মিক্সার করবেন এবং সেম পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন ওকে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাচাইকরণ কোড দিতে হবে ঠিক আছে জাঁসাই কোড এইখানে যে কোডটি দেখতে পাচ্ছেন যে কোডটি আপনাদের থাকবে এক 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 একটা থাকবে যেমন এখানে রয়েছে এন এ তারপরে পি ফোর আপনার যেটা থাকবে আপনারা সুন্দর করে এইটা এখানে দিয়ে নেবেন এরপর নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সো আমি আমার নিজের অ্যাকাউন্টে লগ করে নিচ্ছি সো অ্যাকাউন্ট লগ করার পর আপনারা এখান থেকে ভিআইপি জিরোটা ফ্রি পাবেন সাত দিন কাজ করতে পারবেন প্রত্যেক দিন আপনার ইনকাম হবে ষাট টাকা করে চারশো বিশ টাকা এটা কিন্তু আপনাদেরকে আগে থেকেই বলে দিয়েছি ওকে সো এখন আপনারা যদি এখানে রিসার্চ করে ভালো করে প্রফিট গেইন করতে চান তাহলে করতে পারেন এর আগে আমি আপনাদেরকে একটু কাজ করে দেখাই ফ্রিতে আপনারা যে প্যাকেজটি পাবেন কীভাবে কাজ করবেন এটা একটু দেখাবো এরপর আপনাদেরকে সঠিক নিয়মে রিসার্চ করে কিভাবে এখানে কাজ করতে হয় সেটাও দেখিয়ে দিব ওকে সো এখানে আপনারা কাজ করার জন্য সুন্দর করে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিআইপি অপশন এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট অফ আপনারা যে প্যাকেজটি ফ্রিতে পাবেন দেখতে পাচ্ছেন ভিআইপি জিরো ঠিক আছে এখান থেকে আমরা তিনটি করে কাজ করতে পারবো সাত দিন সো এইখানে দেখতে পাচ্ছেন টাস্ক শুরু করে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করে নেওয়ার পরে এখন আমরা এখান থেকে জাস্ট কী করবো রিসিভে ক্লিক করবো ঠিক আছে আমরা তিনটা কাজ করতে পারবো তিন জায়গায় ক্লিক করে নেব রিসিভ সফলভাবে হয়েছে ঠিক আছে রিসিভ তারপরে আবারও রিসিভ ওকে সো এখন আমরা এখান থেকে ব্যাক করবো এখান থেকে ব্যাক করার পরে আমাদের কাঙ্ক্ষিত কাজগুলো সম্পূর্ণ করার জন্য এখান থেকে আমরা টাক্সে ক্লিক করে নেব। টাক্সে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমাদের এই তিনটা কাজ কমপ্লিট করতে হবে এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইটে লিঙ্ক খুলুন মানে এইখানে ক্লিক করতে হবে ঠিক আছে আমি একটা কাজ করে দেখে তাহলে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন সো জাস্ট আমি এইখানে ক্লিক করে নিচ্ছি এইখানে ক্লিক করে নেওয়ার পরে যখন আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে বা ফেসবুকে নিয়ে যাবে আমার এখানে সিকিউরিটির জন্য লক করা রয়েছে আমি লকটা একটু ওপেন করে নিচ্ছি মানে খুলে নিচ্ছি এরপর যখন এরকম আসবে আপনারা এখান থেকে যে ভিডিওটি দেখতে পারবেন বা লাইভ হোক যেটাই হোক না কেন আপনারা জাস্ট এখান থেকে একটা লাইক করে নেবেন এরপর এখান থেকে একটা স্ক্যান শট নেবেন ঠিক আছে স্ক্যান শট নেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন সাইটে চলে আসবেন সাইটে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে স্ক্যান সুন্দর করে জমা দিয়ে নেবেন স্ক্যান শট জমা দিয়ে নেওয়ার পরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন জমা দিনে এখানে ক্লিক করল আমি জমা দিনে ক্লিক করে নিচ্ছি ঠিক আছে আমাদের কিন্তু স্ক্যান শটটি জমা দেওয়া হয়ে গেছে আমি জাস্ট জমা দিনে ক্লিক করে নিব দেখুন সফলভাবে দাখিল ঠিক আছে একটা কাজ কিন্তু কমপ্লিট এভাবে আপনারা সুন্দর করে লিঙ্কে ক্লিক করবেন ইউটিউব বা ফেসবুকে নিয়ে যাবে এখানে আমাকে ফেসবুকে নিয়ে যাবে জাস্ট একটা লাইক করে স্ক্রিনশট নিয়ে এখানে জমা দিয়ে ঠিক আছে জমা দিনে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত কাজ কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আমারে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত ব্যালেন্সে টাকাটা কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে গেছে ওকে আচ্ছা এখন আপনারা এখান থেকে কে কোন প্যাকেজটি বাই করবেন সেই অনুযায়ী এখান থেকে রিসার্জ করতে হবে এখন এখানে আপনি ভিআইপি ওয়ান নেবেন নাকি টু নেবেন নাকি থ্রি নেবেন ঠিক আছে কতটি কাজ করতে হবে কত টাকা প্রতি কাজে পাবেন সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে মাসে কত ইনকাম দিনে কত ইনকাম সব কিছু আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আর সর্বনিম্ন উদ্র হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে সো এখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এখানে রিচার্জ করে এখান থেকে কাজ করতে পারেন যেভাবে কাজ করে দেখালাম সেমভাবে এখানে কাজ করতে হবে ধরুন আপনি এখানে তিন হাজার টাকা রিচার্জ করেছেন আপনি সুন্দর করে এখান থেকে এইখানে ক্লিক করলে আপনার কাজের সিস্টেমটা চলে আসবে আপনারা সেমভাবে কাজ করতে পারবেন ওকে যেভাবে দেখিয়েছি সেমভাবে কাজ করতে পারবেন লেখা থাকবে টাস্ক শুরু করুন আপনি যেটা আপডেট করবেন সেখানে এটা লেখা থাকবে ওকে আমার যেহেতু একটি অ্যাকাউন্টে অলরেডি ভিআইপি আপডেট করা রয়েছে আমি নিজে কাজ করি পেমেন্টও নিচ্ছি ঠিক আছে এর জন্য আমি আপনাকে শুধু এই অ্যাকাউন্টে দেখিয়ে দেবো কীভাবে শর্ট একটি এখানে রিসার্চ করতে হয় এরপর বিকাশ অ্যাড করে উদ্যোগ করতে হয় ওকে সো এখানে সঠিক নিয়মে রিসার্চ করার জন্য আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অপশন এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা সুন্দর করে এখান থেকে দেখতে পাচ্ছেন রিসার্জ অপশন এখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর করে বিকাশ নাকি নগদের মাধ্যমে করবেন আমি বিকাশ দেখাবো আমি বিকাশের মাধ্যমে করবো ঠিক আছে আমি বিকাশটা দিয়ে নিচ্ছি ওকে বিকাশ দিয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা রিসার্জের পরিমাণ লিখবেন কত টাকা করবেন ওকে সো আমি জাস্ট এখান থেকে অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি ওকে আমি অ্যামাউন্ট বসিয়ে নিচ্ছি এখন জাস্ট এখান থেকে রিসার্জ জমা দিন এখানে ক্লিক করব এইখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে ঠিক আছে এইখানে ক্লিক করবো ঠিক আছে এইখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমরা কি করব সুন্দর করে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে নেব ঠিক আছে সো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখান থেকে আমরা সংরক্ষণ করুন এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে নেওয়ার পরে সফলভাবে সংরক্ষিত হয়েছে এখন এখান থেকে আমরা ব্যাক করব। আমাদের বিকাশটা অলরেডি কিন্তু অ্যাড হয়েছে এরপর আমরা এগেন মানে আবারও রিসার্জ অপশন একটা ক্লিক করে নেব ওয়েল ওয়েল আমরা ব্যাক করার পরে এগেন আবারও রিসার্জে ক্লিক করব। আমাদের বিকাশ নাম্বার যেহেতু অ্যাড করা হয়ে গেছে রিচার্জ করার জন্য আমরা এগেন আবারও এখান থেকে রিসার্জে ক্লিক করব রিসার্জে ক্লিক করে নেওয়ার পরে এখানে অ্যামাউন্ট বসিয়ে নিব ঠিক আছে এখানে অ্যামাউন্ট বসিয়ে নিব এরপর আমরা কী করবো আবারও এইখানে ক্লিক করব রিসার্জ জমা দিন এখানে ক্লিক করে নিব এরপর এরকম ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে এখানে আপনাদের অ্যামাউন্ট দেখতে পারবেন এখান থেকে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন তাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং এটা হচ্ছে আমাদের নাম্বার যেটা সেট আপ করা হয়েছে ওকে আমাদের এই নাম্বার থেকে কিন্তু টাকাটা সেন্ড করতে হবে ঠিক আছে আপনি যে নাম্বার অ্যাড করেছেন সেই নাম্বার দিয়েই কিন্তু আপনাকে এখানে রিসার্জ করতে হচ্ছে এরপর এখান থেকে আপনারা কপিতে ক্লিক করবেন ঠিক আছে কপিতে ক্লিক করার পরে আপনারা সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাবেন আর এখান থেকে আপনারা অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যে টাকাটা করবেন সেটা থাকবে আপনারা এখান থেকে কপিও করতে পারেন সরাসরি বসিয়েও দিতে পারেন ওকে সো আমি সরাসরি বিকাশ অ্যাপসে চলে যাচ্ছে গাইস বিকাশ অ্যাপসে আসার পরে মানিতে ক্লিক করে পেস্ট করে নাম্বারটি বসিয়ে নেবেন এরপর এখান থেকে অ্যামাউন্ট বসাবেন ঠিক আছে অ্যামাউন্ট বসানোর পরে সুন্দর করে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে পিন নাম্বার দিয়ে মানি সাকসেস করবেন ঠিক আছে তারপরে আবারও আপনারা সাইডে চলে আসবেন সাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন গ্রিন কালারের একটি টিকমার্ক উঠে গেছে মার্ক উঠলেই আপনারা বুঝতে পারবেন আপনার টাকাটা যুক্ত হয়ে গেছে ঠিক আছে আপনার রিচার্জ সফল হয়েছে আর তা না হলে আপনারা এক থেকে ত্রিশ মিনিট ওয়েট করবেন তাহলে আপনার এখানে টিকমার্ক উঠে যাবে আর আপনার টাকাটা যুক্ত হয়ে যাবে ওকে এরপর আমি জাস্ট এখান থেকে ব্যাক করে বিকাশ অ্যাড করে উইথড্রো করতে কিভাবে কীভাবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি ও আচ্ছা এখন আপনারা এখানে সঠিক নিয়মে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করবেন কীভাবে এবং উইথড্রো করবেন কীভাবে এই প্রসেস দেখিয়ে দেবো আর কাজের সিস্টেমটা কিন্তু সেম আমি যেভাবে দেখিয়েছি এখান থেকে যে কোনো প্যাকেজ নিয়ে সেম ওয়েতে কাজ করতে পারবেন আর আপনাদের রিচার্জকৃত টাকা যদি একটু সময় লাগে অ্যাড হতে আপনারা এখান থেকে হেল্পলাইনে ক্লিক করবেন ইন হচ্ছে ম্যানেজার ঠিক আছে এখানে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে ওনার সাথে কথা বলে আপনি কিন্তু এক থেকে পাঁচ মিনিটের মধ্যে টাকাটা যুক্ত করে ভিআইপি আপডেট করে কাজ করতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য আমি তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিব আপনারা চাইলে তাদের গ্রুপটা একটু ফলো করতে পারেন আর এখানে সরাসরি সাইটে কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা চাইলে তাদের টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করতে পারেন ওকে সো বিকাশ অ্যাড করার জন্য এখান থেকে আপনারা কী করবেন সুন্দর করে আমারে ক্লিক করবেন আমারে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর করে দেখতে পাচ্ছেন প্রত্যাহার অপশন এইখানে ক্লিক করবেন মানে টাকা উত্তোলনের জন্য ঠিক আছে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে নেওয়ার পরে ফার্স্ট অফ অল আপনারা এইখান থেকে প্রত্যাহারে ক্লিক করবেন প্রত্যাহারে ক্লিক করে নেওয়ার পরে এইখান থেকে আপনারা সুন্দর করে ব্যাংক কার্ড নির্বাচন করুন এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করে নেওয়ার পরে এইখান থেকে আপনারা কি করবেন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে নেওয়ার পরে এইখান থেকে আপনারা কি করবেন সুন্দর করে বিকাশটা দিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে বিকাশ দিয়ে নেবেন সো আমি দিয়ে নিচ্ছি এরপর এখান থেকে আপনারা কি করবেন আপনার বিকাশে যে নামটি রয়েছে ঠিক আছে যার এনআইডি কার্ড দিয়ে করা আপনার সুন্দর করে সেই নামটি বসিয়ে নেবেন ঠিক আছে সেই নামটি বসানোর পরে আমি নামটি বসিয়ে নিচ্ছি এরপর এখানে সুন্দর করে সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নেবেন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে যোগ করুন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আমাদের সফলভাবে এটা যোগ হয়ে গেছে ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কিন্তু যোগ হয়ে গেছে এরপর এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পরে আপনি জাস্ট এখান থেকে নাম্বারটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে সরি এখান থেকে অলরেডি আমাদের যুক্ত হয়ে গেছে আর কোনো কিছু করতে হবে না এখন জাস্ট এখান থেকে আপনি কত টাকা করবেন সর্বনিম্ন উদ্র কিন্তু সর্বনিম্ন কিন্তু পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে নেবেন পাঁচশো টাকা দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন পাসওয়ার্ড সেট আপ করবেন ঠিক আছে মানে ওয়ালেট পাসওয়ার্ড দিতে হবে আপনি লগ ইন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন সেটাই কিন্তু

সেটা দিয়ে এখানে জমা দিনে ক্লিক করলে আপনাদের টাকাটা আপনাদের টাকাটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট রিসিভ হয়ে যাবে মানে আপনার টাকাটা পেয়ে যাবেন ওকে সো ফান্ড পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি একটু ভুল হয়ে থাকে যদি আপনার মনে না থাকে বা ফান্ড পাসওয়ার্ড যদি আপনার লগ ইন পাসওয়ার্ডের সেট আপ না হয় আপনারা এখান থেকে ফান্ড পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন এখান থেকে ব্যাক করে ঠিক আছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমারই ক্লিক করবেন এরপর ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন ওয়ালেট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আপনারা লগ ইন পাসওয়ার্ড দেবেন এরপর এখানে সেম পাসওয়ার্ড ঠিক আছে লগ ইন পাসওয়ার্ড যেটা দেবেন সেম পাসওয়ার্ড দুই তিন জায়গায় বসিয়ে দেবেন সর্বনিম্ন 6 ডিজিটের এরপর এইখান থেকে এখানে ক্লিক করলে আপনার কিন্তু মানে ওয়ালেট পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে আর আপনি এখান থেকে উইথড্র করতে আপনার এই পাসওয়ার্ডটা দিয়ে উইথড্র করতে পারবেন ওকে আরেকটি কথা মনে রাখবেন আপনি যে নাম্বারে যে নাম্বারের মাধ্যমে এখানে রিসার্চ করেছেন সেই নাম্বারটি এখানে অ্যাড করবেন উইথড্র করার জন্য ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা পাবেন অবশ্যই কোম্পানিটা বলেছে আপনি এটাই করবেন যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার না থাকে আপনার বাবা মা ভাই বোন যে যে কার্ডটা দেয় আপনি করতে পারবেন ওকে আর সর্বশেষ একটা কথাই বলবো যেহেতু আমরা এখানে রিসার্চ করে কাজ করবো তাই অবশ্যই নিজ দেখতে কাজ করবেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম আরও নতুন নতুন ইনকামের সাইট পেতে নতুন নতুন সাইট থেকে ইনকাম করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাস্ট বি আমাদের নিজের টেলিগ্রামটাও ফলো রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো সো সবাই ভালো থাকবেন কথা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম